চট্টগ্রামের দুই কিশোরীর অন্তর্ধান রহস্যের উন্মোচন, স্বামী স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নেয় কুমিল্লায়, বাল্য বিয়ে থেকে রক্ষার অজুহাত। পরীক্ষার পরে বিয়ে, আমাদের স্বপ্ন নার্স ডাক্তার র‍্যাব যা হোক যে কোনো একটাতে আমরা দুজন ঢুকব। কক্সবাজারে স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ মামলার প্রধান আসামি আশিক আটক, সংঘবদ্ধ নারী নির্যাতনের ঘটনায় আরেক আসামি জয় গ্রেফতার। চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী রাজু হত্যা মামলার রায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১৪ জন খালাস, নিহতের পরিবারে অসন্তোষ। আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামের দুই কিশোরীর অন্তর্ধান রহস্য যেন সিনেমার কল্পকাহিনীকেও হার মানায়। ঘর থেকে পালিয়ে কুমিল্লায় বাসা ভাড়া নেন স্বামী স্ত্রীর পরিচয়ে। বেশভূষা পাল্টে পুরুষ সাজেন একজন, সবাইকে বোকা বানালেও শেষ রক্ষা হয়নি। এক মাস পর র‍্যাবের হাতে ধরা পড়ে, ফিরতে হলো ঘরে। এক মাস ধরে পালিয়ে বেড়ানো দুই সহপাঠী তামান্না ও অর্পা বড়ুয়ার সন্ধান মেলে কুমিল্লার চান্দিনায়। উদ্ধারের পর দুজনকেই চট্টগ্রামে নিয়ে আসে র‍্যাব, জানায় অন্তর্ধানের নেপথ্য কাহিনী। মাত্রই এসএসসি পরীক্ষা দেয়া এই দুই সহপাঠীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায়। দুজন দুজনের হরিহর আত্মা। তাদের দাবি, নিজেদের স্বপ্ন পূরণে গত ২৩ নভেম্বর ঘর ছেড়েছিলেন, কুমিল্লা গিয়ে বাসা ভাড়া নেন। মাথার চুল কেটে টুপি পাঞ্জাবি পরে পুরুষ সাজেন তামান্না, অর্পাকে স্ত্রী পরিচয় দেন। দুজন দুই ধর্মের হওয়ায় পরিবার বিয়ে মেনে নিচ্ছে না বলে গল্প ফাঁদেন বাড়িওয়ালার কাছে। কি দেখে বুঝলেন যে একজন ছেলে একজন মেয়ে? পাঞ্জাবি গায়ে ছিল, মায়ের চুল কাটা, মাথার টুপি, পরনে প্যান্ট। তামান্নার স্বপ্ন সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া এবং অর্পার স্বপ্ন চিকিৎসক হওয়া। কিন্তু পরিবার বাল্য বিয়ের উদ্যোগ নেয়ায় অর্পাকে নিয়ে ঘর ছাড়েন তামান্না। আমরা বলছিল পরীক্ষার পরে বিয়ে, বিয়ে স্বপ্ন ছিল, আমি অফিসে যাব, আর্মি র‍্যাব বানিয়ে বিতে যাব, নিজের পায়ে দাঁড়াবো, কাজ করবো। এরপরে আমাদের স্বপ্ন নার্স ডাক্তার র‍্যাব যা হোক যে কোনো একটাতে আমরা দুজন ঢুকবো। পুরো ঘটনাকে এক ধরনের ফ্যান্টাসি বলছে র‍্যাব। কোথাও তারা আশ্রয় নেবে, এরপর ছোট চাকরি করে কলেজে ভর্তি হবে ভবিষ্যতে, এরপর ডাক্তার হয়ে দেন তখন ফিরে আসবে আর কি। তো এই ফ্যান্টাসিটা তাদের মধ্যে কাজ করেছে। নাটকীয় সব ঘটনা শেষে সন্তানদের ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। র‍্যাবদেরকে কিভাবে যে ধন্যবাদ জানাবো, আমার বাসায় নেই, আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিছে। আমার ছেলে নয়, আমার তিন মেয়ে, আমিও মহিলা, আমার সংসার রোজগারের কে নয়, আমার মেয়েতে ফরার লোভ বেশি, আমি ফরামও ফরালেখা করে চাকরি করব। দুই কিশোরীর অন্তর্ধান নিয়ে ২৫ ডিসেম্বর যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর মাঠে নামে র‍্যাব। যে স্বপ্ন পূরণের জন্য এই অন্তর্ধান সাজিয়েছে সিনেমার গল্প, সেই স্বপ্ন পূরণে এবার পরিবারের সহযোগিতা চাইছে এই দুই তরুণী। পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে প্রশাসন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে এবার হোটেলে স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ মামলার প্রধান আসামি আশিককে আটক করেছে র‍্যাব। সকালে চট্টগ্রামের আনোয়ারা চাতুরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলায় বলা হয়, ১৩ ডিসেম্বর পরীক্ষার ফল জেনে বাসায় ফেরার পথে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় আশিক ও তার কয়েকজন সহযোগী। পরে কলাতলির একটি হোটেলে আটকে রেখে ধর্ষণ করেন আশিক। মামলা করলে পুনরায় ধর্ষণ ও হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয় অভিযুক্ত মোহাম্মদ আশিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক র‍্যাবকে এই তথ্য দেন। ১৮ ডিসেম্বর আশিকে প্রধান আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করেন স্কুল ছাত্রের বাবা। দীর্ঘদিন ধরে সে উত্তপ্ত করে আসছিল, পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল, তো পূর্বশত্রুতার জেরে ধরে সে অপহরণ এবং ধর্ষণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে, তদন্ত সাপেক্ষে এই ঘটনার সত্যতা উন্মোচন হবে। এদিকে কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আরও এক আসামি ইসরাফিল হুদা জয়কে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। দুপুর ১:৩০টার দিকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মুসলিম উদ্দিন। জানান, গোপন খবরের ভিত্তিতে জয়কে চকরিয়া উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের ঘটনার পর থেকে সে পলাতক ছিল। এনে ধর্ষণের এই মামলায় এজাহার নামীয় তিনজন সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গেল বুধবার স্বামী সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আনেন এক নারী। অভিযোগ পেয়ে সেই রাতে কলাতলীর জিয়া গেস্টিন নামের একটি হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র‍্যাব 15। আজকে সকালে আমরা 3 নম্বর এজাহার নামীয় আসামি ইসরাফিল হুদা জয়কে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমরা টুরিস্ট পুলিশ পর্যটকের দেহ সম্পত্তির নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ টুরিস্ট প্লেসে আমরা অপরাধীর কোনো স্থান আমরা চাই না। আরও জানবো এই বিষয়ে। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, একের পর এক নারী নির্যাতনের ঘটনা, নিরাপত্তার বিষয়ে পুলিশ কি বলছে এবং সাধারণ মানুষ কি বলছে সেটি একটু জানাবেন, এবং পর্যটনের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিনা এই ব্যাপারগুলো। আপনি যেমনটি বলছিলেন এবং আপনার যে প্রথম প্রশ্নটি, এই যে একের পর এক ধর্ষণ কাণ্ডে আসলে কক্সবাজারের মানুষ বিব্রত, সাংবাদিকরাও আসলে সবাই এই ঘটনাগুলো নিয়ে সবাই বিব্রত বোধ করছেন। তবে এখানে কিছু দ্বিমত রয়েছে। যেমন প্রথম যে ঘটনাটি ঘটেছে সেখানে যে নারীকে পর্যটক বলা হয়েছিল, আসলে টুরিস্ট পুলিশ দাবি করেছে এবং আমাদেরকে যে তারা পর্যটকের যে সংজ্ঞাটি তারা আমাদেরকে দিয়েছেন সেখানে বলছেন রোজগারের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন তিনি কোনোভাবে পর্যটক হতে পারে না। এক্ষেত্রে আমরা প্রথমেই একটি সংস্থার যারা অভিযান চালিয়েছে তাদের বক্তব্য সূত্র ধরে আসলে আমরা যে পর্যটক বলে আমরা নিজেরাও সেই সংবাদটি পরিবেশন করেছি। টুরিস্ট পুলিশ দাবি করতে আসলে তিনি কোনোভাবে পর্যটক নয়, তবে যেহেতু একজন নারী ধর্ষণের শিকার হয়েছে অবশ্যই তার সুষ্ঠু বিচার হবে এবং এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এবং আপনি জানেন ইতিমধ্যে এই মামলার 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে যে মামলার 4 নম্বর যে আসামি হোটেল ম্যানেজার রিয়াজউদ্দিন ছোটন তাকে এই যে সিএমএম আদালতে 4 দিনের রিমান্ড সুপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে মামলার সত্যি এখনই তা প্রকাশ করা হচ্ছে না। আর এই মামলাটি অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা আদালতে সুপর্দ করবেন যাতে নিশ্চিত হয়। আর অপরদিকে যে আরেকটি স্কুল ছাত্রী ধর্ষণের যে ঘটনা ঘটছে সেই মামলায় র‍্যাব আজকে আনোয়ারা থেকে একজনকে আশিক নামে, তার নামও আশিক, তাকে আটক করে পুলিশের কাছে সুপর্দ করছে। আর এই ঘটনাগুলো নিয়ে পর্যটনের উপর প্রভাব পড়বে কিনা এ নিয়ে এখানে সংশ্লিষ্ট যে মহল রয়েছে তারা নিজেরাও আসলে চিন্তিত। তারা বলছেন এভাবে যদি একের পর এক ঘটনা ঘটতে থাকে তাহলে অবশ্যই সেটি পর্যটনের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, এটা অবশ্যই কঠোর হস্তে দমন করা উচিত বলে আমাদেরকে সুশীল সমাজ, ব্যবসায়ী মহল সবাই জানিয়েছেন। আর আইন শৃঙ্খলা বাহিনী বরাবরের মতো তারা দাবি করছেন এ ব্যাপারে তারা যথেষ্ট সতর্কতার সাথে এবং কঠোরভাবে তারা এগিয়ে যাচ্ছেন। পুলিশ র‍্যাব সবাই কিন্তু বুঝতে পেরেছি। রাসেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সীমিত আকারে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে চট্টগ্রামে। প্রথম দিনে শুধুমাত্র পটিয়ায় 200 জনকে বুস্টার ডোজ দেয়া হয়। সকাল থেকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা, পটিয়া ও কর্ণফুলী উপজেলার ষাটোর্ধ ব্যক্তি ও সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হয়েছে। অধিক বয়সী ব্যক্তি এবং মেসেজ ছাড়া কাউকে টিকা দেওয়া হয়নি। প্রাথমিকভাবে পটিয়া উপজেলা দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে চট্টগ্রাম মহানগর এবং বাকি সব উপজেলায় এই কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এস্ট্রাজেনকাটাই দিচ্ছি, যেহেতু আমরা উপজেলা পর্যায়ে এখনো পর্যন্ত এস্ট্রাজেনকাই সাপ্লাইটাই আছে। আর হচ্ছে দৈনিক আমরা 1 ফিট, আমরা যদি সক্ষমতা যদি 800 চিন্তা করি তাহলে আমরা 150 বা 175 এইভাবেই আমরা দিব আর কি বুস্টার ডোজ। ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে আরও জানবো সহকর্মী আলামিন শিকদার আমাদের সাথে যোগ দিচ্ছেন। আলামিন, প্রথম দিনে কারা কারা টিকা পেলেন আর কি বলছেন টিকা গ্রহীতারা সেটি একটু জানাবেন, আর পুরোদমে টিকা কার্যক্রম চালু হতে কতদিন লাগবে? লোপা, প্রথম দিনে যারা সম্মুখ সারির যোদ্ধা এবং অধিক বয়স্ক যাদেরকে আমরা বলতে পারি বয়স্ক যারা তাদেরকে প্রাথমিক পর্যায়ে টিকা দেওয়া হয়েছে। শুধুমাত্র এটি পটিয়াতে শুরু হয়েছে, তবে আজকে শুধুমাত্র 150 জনকে এই টিকা বুস্টার ডোজের যে টিকা সে টিকাটি দেওয়া হয়েছে। আর মূলত 200 জন টার্গেট ছিল, 200 জনের কাছেই কিন্তু যে খুদে বার্তা মোবাইলে টিকা গ্রহণের বুস্টার ডোজ গ্রহণের সেটি গিয়েছিল, কিন্তু এর মধ্যে অনেকেই কেন্দ্রে যায়নি, অনেকে হয়তো
এই বুস্টার ডোজ সম্পর্কে এখন পর্যন্ত অজ্ঞতা রয়ে গেছে যাদের মাঝে, তারা এখন পর্যন্ত যায়নি। তবে ধীরে ধীরে মানুষের আগ্রহ যেমন আমরা দেখেছিলাম এই টিকার ক্ষেত্রে বেড়েছিল, ঠিক তেমনি আগ্রহ বাড়বে সব ক্ষেত্রে। আমরা জানি সবাই ধীরে ধীরে বুস্টার ডোজের যে টিকা সেটি গ্রহণ করবে এবং পর্যায়ক্রমে সেটি মহানগরে শুরু হবে। তবে এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি কবে নাগাদ চট্টগ্রাম মহানগরে বুস্টার ডোজের টিকা শুরু হতে পারে। লোপা আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বান্দরবানের রোয়াংছড়িতে ইউএনওর বিরুদ্ধে এক গাইডকে মারধরের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোয়াংছড়ি টুরিস্ট গাইড সমিতি মানববন্ধনের আয়োজন করে। বক্তারা অভিযোগ করেন, প্রশাসনিক কর্মকর্তার মেহমানরা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে দেবতা খুমে যেতে চাইলে উওং সিং নামের এক টুরিস্ট গাইড প্রতিবাদ করে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম গাইডকে কার্যালয়ে ডেকে কিলঘুষি মারে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। যাওয়ার পর ওনাকে হাজির করেছি, স্যার আমি ঠিক আছে আপনি যাকে চাচ্ছেন আমি তাকে নিয়ে এনে দিয়েছি, এই যে সে গাইড, এবার স্যার আপনি বুঝে নেন। বুঝে নেওয়ার পরিপ্রেক্ষিতে সে অনেক গালি বুঝে নিয়েছে, অনেকক্ষণ কথাবার্তা বলছে, বলার পরে সে হঠাৎ করে রেগে যায়। রেগে যায় এরপরে দরজা জানলা বন্ধ করে, হ্যাঁ, এবং আমার গাইড ভাইকে মারতে শুরু করে দেয়। টুরিস্ট গাইড লোকজন আসছে, আমরা একটা দুই পক্ষ বসে এটা সমাধানের চেষ্টা করব। আমরা চাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয়। চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী নুরুল আলম রাজু হত্যাকাণ্ডের 7 বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। চাঞ্চল্যকর এই মামলার রায়ে 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 14 জনকে খালাস দেওয়া হয়েছে। এত আসামিকে খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। অন্যদিকে রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান আসামিপক্ষ। সকালে কড়া পুলিশি নিরাপত্তায় চট্টগ্রামের আদালতে হাজির করা হয় ছাত্রলীগ কর্মী নুরুল আলম রাজু হত্যা মামলার 10 আসামিকে। দুপুরে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক। 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 10,000 টাকা করে জরিমানা এবং 14 জনকে খালাস দেওয়া হয় রায়ে। আলোচিত এ মামলার তদন্ত শেষে 22 জনের নামে চার্জশিট দিয়েছিল পুলিশ। খালাস পেয়েছেন 14 জন আসামি। 2 আসামি শিশু হওয়ায় তাদের মামলা অন্য আদালতে বিচারাধীন। রায়ের সময় উপস্থিত ছিলেন 10 জন। যারা 164 দিয়েছেন, এই 164 সাথে একটার সঙ্গে একটা মিল নাই, এবং যেহেতু যে সমস্ত আসামিদেরকে কোর্ট খালাস দিয়েছেন, যারা যার বর্ণিত তাদের সকলকেই বাদী চিনতেন, সেটা চেনার পরেও যেহেতু তাদের নাম এধারে দেওয়া হয় নাই, সে কারণে আদালত মনে করেন যে এরা এদের বৈধ অভিযোগটা হয়তো সাংঘাতিকভাবে প্রমাণিত হয় নাই। তবে 14 আসামি খালাস পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন হত্যাকাণ্ডের শিকার রাজুর মা। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবী। এটা একটা অন্তদলীয় কুণ্ডল, আর যে ভিকটিম সে মুরাদপুর রেল লাইনে দীর্ঘ 15 বছর যাবত মাদকের ব্যবসা করে সে গণপিটুনির শিকার হয়ে এই মামলায় সে মৃত্যুবরণ করেছে। 2014 সালে 23 নভেম্বর চট্টগ্রামের বিবিরহাটে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডের ইএফডি লটারিতে চতুর্থ পুরস্কার হিসেবে 10,000 টাকা করে জিতেছেন চট্টগ্রামের 6 জন ভোক্তা। সকালে তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার আকবর হোসেন। পুরস্কার চালুর পর থেকে এবারই চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক বিজয়ী পুরস্কার পেলেন। ক্রেতা বা ভ্যাটদাতাদের উৎসাহিত করতে প্রতি মাসের 5 তারিখে জাতীয় রাজস্ব বোর্ড এই লটারির আয়োজন করে আসছে। প্রতি মাসে পুরস্কার দেওয়া হয় 101 জনকে। সন্দ্বীপের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো। সমাবেশে দলের নেতারা বলেন, সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহানের বিরুদ্ধে অশোভন মন্তব্যে স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ। দলের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলের হাইকমান্ডের প্রতি দাবি জানান তারা। সমাবেশের আগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সন্দ্বীপের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রাঙামাটি প্রতিবন্ধী স্কুল পুনর্বাসন কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। সকালে শহরের স্টেডিয়াম এলাকার পুনর্বাসন কেন্দ্রে জেলা প্রশাসক মিজানুর রহমান শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হবে দেশের সম্পদ। শীতের প্রকোপ বাড়ায়, দরিদ্ররা যেন শীতে কষ্ট না পায় সেজন্য তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক। পরে শতাধিক কম্বল বিতরণ করা হয়। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।